فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون وعليكم السلام ورحمه الله وبركاته. الحمد لله والصلاه والسلام على رسول الله وبعد ااا آه دعي ابن برشا قلت انت بين وجهي وبالله التوفيق داخل شمال الدفاع توبة بلوحي الرجوع عن معصية الله تعالى إلى طاعته قنهر قاس الله الإطاعة تردك في رجاوك توبة بلوحي التوبة الله رب العالمين الكاتب وشندني جنس الله إن الله يحب التوابين ويحب المتطهرين الله توبا كاريكي وشندكاري الله رب العالمين عرب يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة النصوحة يا এ হেমানদারেরা তোমরা আল্লাহর দিকে ফিরে এসো তওয়বায় নাসুহা করো তবে আয় নাসুহা বলা হয় যার মধ্যে পাঁচটি শর্ত পূর্ণ হবে সেটাই হচ্ছে তওবে আনসুহা প্রথম শর্ত যে একলাস লীল্লাহ আল্লার জন্য সে তহবা করতে হবে এই তৌবার দ্বারা এ গুনাহা ছাড়ার দ্বারা ছাড়ার মধ্যে শুধুমাত্র আল্লাহর বোলার নৈকট্যের উদ্দেশ্য হবে এবং আল্লাহর আযাব থেকে শাস্তি থেকে মুক্তি পাওয়ার উদ্দেশ্য হতে হবে দ্বিতীয় যেটা যে গুণা করার পরে নিজেকে অনুতপ্ত হতে হবে লজ্জিত হতে হবে যে সময়গুলো অতিবাহিত হয়েছে যে গুনাগুলো করেছেন সেগুলোর উপরে লজ্জিত হতে হবে তৃতীয় যেটা যে গুণাকে ছেড়ে দিতে হবে হ্যাঁ অতি সেটাকে ছেড়ে দিতে হবে যদি সেটা আল্লাহ রাব্বুল আল হক হয় তাহলে সেটাকে আরফ করতে হবে না আর এটা এতের দিকে ফিরে আসতে হবে আর যদি মখলুকের হক হয় তাহলে সেই মখলুকের অধিকারটা হকটা তাকে ফিরিয়ে দিতে হবে চতুর্থ নম্বর যে এই মতো গুণা আর ভবিষ্যতে করবেন না এটা দৃঢ় প্রতিজ্ঞা রাখতে হবে হ্যাঁ আর পাঁচ নম্বর হচ্ছে যে তাও বা যেন তার সময় নির্ধারিত সময় অতিবাহিত না হয়ে যায় যেমন যে আপনার মরণ চলে এসেছে হ্যাঁ মরণ চলে এসেছে গার্গারা আপনার মুখ থেকে বের হচ্ছে এমন সময় কিংবা সূর্য মগরব থেকে এনে পশ্চিম থেকে উদয় হয়ে গেছে এই দুইটি সময়ের আগে আপনাকে তোবা করতে হবে অর্থাৎ গারগারা আসার আগে কিংবা পশ্চিম থেকে সূর্য তুলো হওয়ার আগে আল্লাহ রাবুল্লা আলমী বলছেন বলে সদি তৌবা তুল্লা দিনে কলা উন হেদাহবি তুলে আন তোবা সেটা নয় যারা কাজ করে যখন মৃত্যু আসে তার কাছে তখন সে বলে আমি এখন তৌবা করছি আমি এখন তৌবা করছি এটা তৌবা নয় নবী করিম সালি সাল্লাম বলেছেন আল্লাহ আলি যে ব্যক্তি সূর্য পূর্ব থেকে পশ্চিম থেকে উদয় হওয়ার পূর্বে তৌবা করবে আল্লাহ্বুর আলমিন তার তৌবা কবুল করবেন অন্য একটি চিরতের মধ্যে রয়েছে নবী করিম সাল্লি সাল্লাম বলেছেন যে মানুষেরা তওবা ততক্ষণ পর্যন্ত কবুল হবে যতক্ষণ পর্যন্ত সে গর গারা না উঠাবে তার মৃত্যু না আসবে আল্লাহ রাবুল আলম যেন আমাদেরকে ভালোভাবে তওবা করার তৌফিক দান করেন আল্লাহ মামিন